খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। রক্তদান জীবনদান, আমরা দেখেছি কিভাবে করোনা অতিমারীকালে রক্তের অভাবে বহু মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। তাই সেই রক্তের সংকট দূর করার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। সেরকমই একটি প্রতিচ্ছবি আজ আমাদের ক্যামেরায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিশ্বালক্ষী তলার মোড়ে 27 মার্চ INTTUC-র 25টি রুটের অটো চালক এবং টোটো চালক এবং মালিদের নিয়ে একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন করলো বজবজ 2 নম্বর ব্লক INTTUC। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার INTTUC সভাপতি শক্তিপদ মণ্ডল, বজবজ বিধানসভার বর্ষিয়ান বিধায়ক অশোক দেব, জেলার INTTUC নেতৃবৃন্দ, জেলা পরিষদের নেতৃবৃন্দ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বুচান বন্দ্যোপাধ্যায় এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় 200 বেশি মানুষ রক্তদান করেন। INTTUC-র প্রতিটি অটো চালক এবং টোটো চালকদের বুচান বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। এছাড়াও বুচানবাবু 365 দিন বজবজ 2 নম্বর ব্লকের প্রতিটি সাধারণ অসহায় মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন এবং তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন তথা তৃণমূল কংগ্রেসের জন্য দিন রাত এক করে প্রচুর পরিশ্রম করেন। এছাড়াও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে এদিন নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী দিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাতগাছিয়া বিধানসভার যোগ্যতর ও একনিষ্ঠ সৈনিক বুচান বন্দ্যোপাধ্যায়কে যদি সাতগাছিয়া বিধানসভার উচ্চতর নেতৃত্বের পদে আসীন করা যায়, তাহলে তিনি শুধু সাতগাছিয়া নয়, গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের সুখ দুঃখের সাথী হয়ে চিরকাল থাকবেন। আজকের বজবজ 2 নম্বর ব্লকের INTTUC-র রক্তদান শিবির এরা যে করেছে, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে টাইমে ভারতবর্ষ জুড়ে জানেন রক্তের সংকট, আমরা যে স্বাভাবিক জীবন থেকে আমরা বহু দূরে চলে গেছিলাম, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করেছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছি, আমরা তারা এই জেলায় আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করেছি, আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আমরা জেলা পরিষদে ক্ষমতায় এসেছি তখন কিন্তু সরকারে আসিনি আমরা। আমাদের যারা তৃণমূল কংগ্রেস, আমরা পুরনো দিনের লোক, আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করে আমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছি 2011 সালে। আমি তাই আমার গুরু বলতে পারেন, আমার রাজনীতির অভিভাবক বলতে পারেন, আমাকে রাজনীতির প্রথম মাঙিনায় যদি নিয়ে আসতে হয়, তার নাম হচ্ছে শক্তিপদ মণ্ডল, উপস্থিত আছেন। তাই আমি এই এলাকার মানুষকে বলবো, আপনারা এটা পার্টির প্রোগ্রাম বড় কথা না, এই প্রোগ্রামটা মানুষকে বাঁচানোর প্রোগ্রাম। আমি মনে করি আমি তৃণমূল কংগ্রেসকে যদি ভালোবাসি, আমি মনে করি আমি যদি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমার নাম বুচান ব্যানার্জি, আমার গায়ে তখন কোনো কালার থাকবে না, আমার চেয়ারটা থাকবে সরকারি, সে যেই থাকুক না কেন আমি সরকারি পদে থেকে আমি তাকে অপমান করতে পারি না। আমার শাখা সংগঠন থেকে শুরু করে যারাই আমায় ডাকবে, যদি সিপিএম পরিবারের মানুষ যদি বিপদে পড়ে, আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার পাশে দাঁড়াবো। আমি যদি কোনো বিজেপির মানুষ বিপদে পড়ে, আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার পাশে দাঁড়াবো। কোন কে দলের মানুষ দেখেননি, কে কোন জাতের মানুষ দেখেননি, তিনি দেখেছেন পশ্চিম বাংলার মানুষ, মুখ্যমন্ত্রীর মানুষ, তাই তার পরিবার পরিজন বলে ভেবেছেন, তাই মুখ্যমন্ত্রীর আদর্শ নিয়ে INTTUC যে আজকে রক্তদান শিবির করেছেন, আমি আপনাদের যারা করেছেন যুগ্মভাবে তুষার সরকার রমেশকে আমি ধন্যবাদ জানাবো, এবং আপনারা যারা দূরে আছেন, যারা রক্ত দিতে এসেছেন, আমি দেখছি ভাই 150 বেশি বোধ হয় নাম লেখানো হয়ে গেছে, তাই আমি বলবো এই রক্তদান দরকার আছে,
মানুষের মধ্যে এই রক্তের জন্য একটা সিপিএম পরিবারের মানুষ বাঁচবে, এই রক্তের জন্য একটা হিন্দু ধর্মের মানুষ বাঁচবে, এই রক্তের জন্য একটা মুসলিম ধর্মের মানুষ বাঁচবে। তাই আপনারা এই রক্তদান শিবির করেছেন, আবারও আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।